บอลป่าป่าบอลดาดาশুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে 10টা, আর ভাবলাম আজকে তোমাদেরকে কিছু শপিং দেখিয়ে দিই। তো এগুলো পয়লা বৈশাখেই শপিং করেছিলাম, তো মোটামুটি শপিং করেছিলাম আর কি, তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, ভাবলাম যে আজকে তোমাদের দেখিয়েই দিই। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখালাম ওয়াটার বোতল, তো এতে 5 ঘন্টা জল গরম থাকবে, প্লাস 5 ঘন্টা ঠান্ডাও থাকবে। তো গরমের দিনে কোথাও গেলে টেলে ঠান্ডা থাকবে, বেশ ভালোই, তার জন্য নিলাম। এটা হচ্ছে বরের টি শার্ট, আর মা বাবা প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময় বেহালা বাজার যায়, তো শপিং করতে যাই, তো এবছরও গিয়েছিল, তার জন্য সবার জন্য নিয়ে এসছে, জামা কাপড় সবার জন্যই নিয়ে এসছে, তো আমার জন্যও নাইটি নিয়ে এসছে। আর এই নাইটিটা আমার বেশ পছন্দ হয়েছে, ব্ল্যাক কালারের নাইটি আমার একটাও যেহেতু ছিল না, তো এটা ডিজাইনটাও খুব সুন্দর আর কালারটাও আমার খুব ভালো লেগেছে। নেক্সট হচ্ছে এই নাইটিটা, দেখো এই নাইটিটা আমার এত পছন্দ, এত পছন্দ কি বলবো। এটা আমাদের চড়িয়ালে মেলা বসেছিল, মেলা থেকে এই নাইটিটা নিয়েছি, সামনে বোতাম দেয়া আর কাপড়টা খুব সফট আর ডিজাইনটাও খুব সুন্দর। এটা হচ্ছে পিলো কভার, তো দুটো দুরকম কালার নিয়েছি, এটা একটা কালার আর এগুলো, এটা কটনের আর এটা মানে সিল্ক টাইপের, তো দুটো দুরকম নিয়েছি, দুটো পছন্দ হলো বেশ। আর এই হচ্ছে আমার টি শার্ট, হালকা হলুদ কালার আর সিলভার কালারের লেখা, যখন পরবো তোমাদের অবশ্যই দেখাবো, টি শার্টটা খুবই সুন্দর। তো সকাল না হতে হতেই প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরম যে আমি চুড়িদারটা পড়েছি পুরো ঘেমে যাচ্ছে, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি, পাখা না চালিয়ে থাকতে পারলাম না, তাও পাখাটা এখন বন্ধ আছে। শপিংগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। তো আজকে যাবো বাবার বাড়িতে, তাই জন্য মনটা একটু খুশি খুশি, আর গরমে একটুখানি মনটা খারাপ হলেও কিন্তু বাবার বাড়িতে যাব সেটা মনে করে অনেকটাই খুশি। তো সন্ধ্যাবেলা বড়ি দিয়ে আসবে, তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, চলে আসলাম বাবার বাড়িতে, আর আজকে কিন্তু দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে আমার দিদির মেয়েকে দেখতে, দিদির মেয়ে স্কুলে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল, তার জন্য ওকে দেখতে যাওয়ার কথা ছিল। তো দিদি বললো যে আমি তো বাবার বাড়িতে যাচ্ছি, তুই ওখানে চলে আয়। তো আমি বললাম যে তাহলে ভালোই হলো, ওখানে গিয়ে দেখা হবে, বাবার বাড়িতেও ঘোরা হবে, জিয়াকে দেখাও হবে। তো চলে আসলাম, একসঙ্গে দেখা হয়ে গেল। তো কালকে আমি বাড়ি চলে যাব, আর এই হচ্ছে আমার দিদির মেয়ে জিয়া। গুড মর্নিং বন্ধুরা, কালকে দেখতে পেলে সন্ধ্যাবেলা বাবার বাড়িতে এসেছি, তো বাবার বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি সকাল থেকে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এ দিদির কি হয়েছে, কাঁদছো? দিদির কি হয়েছে, ওখানে হাতে লেগেছে? হ্যাঁ দিদির কি হয়েছে বলো। বল কি করে হাত ভেঙে গেল? স্কুলে গিয়ে আর কি, আলু গাবলির ওখানে লাইন দিয়েছি, মাথা ঘুরছিল, তা স্কুলে গেছিলাম, ক্লাসের ওখানে গিয়ে হাতটা কাঠে লেগে গেছে, মানে পড়ে গিয়ে, হ্যাঁ পড়ে গেছিলাম, চেয়ারে লেগে গেছিল, নিচে পড়েছি, আর 10 সেকেন্ড পর উঠেছি, সব বলছিল মানে মাথা ঘুরে গেছে। তো জিয়া যখন হসপিটালে ভর্তি ছিল তখন একদিন গিয়েছিলাম দেখতে, তো এই যে ভাবলাম যে ওদের বাড়িতে যাব, তো এখানেও মামার বাড়িতে আসলো, তো এখানের সঙ্গে দেখা হয়ে গেল, আর দেখে সত্যি খুব খারাপ লাগছে। তো এমনই পড়লো, এত জোরে পড়েছে, হাত ভেঙে তো গেছে, প্লাস মানে অপারেশন করতে হয়েছে আর প্লেটও বসাতে হয়েছে, এরকম একটা ব্যাপার, খুবই খারাপ লাগছে। তো ভাবছিলাম যে পরীক্ষাটা দিতে পারবে না হয়তো, সবাই ভেবেছিল, কিন্তু না, পরীক্ষাটাও দিতে পেরেছে, অনেকটাই হাতটা সুস্থ আছে। আর মা এদিকে কি রান্না করছে একটু দেখতে চলে আসলাম, মাকে বলেইছিলাম যে আমি নিরামিষ খাবো, তার জন্য মা শুক্তো করেছে আর মাছের ঝাল করছে, মানে মাদের জন্য আর কি, মাছের ঝাল করছে, তো আমি তো মাছ খাবো না। আর এই মা বলছিল যে আরও কিছু করবে নিরামিষ, আমি বললাম যে না, শুক্তো আর ভাত করবে, বেশি কিছু করতে হবে না, এই গরমে বেশি কিছু খেতে ভালোও লাগছে না। পালিয়ে আসছে,
বড় বড়ি বার করতে হবে। পুকুর থেকে কত বড় একটা কাতলা মাছ ধরেছে জাইবু। তো জাইবু যখনই আসে ছিপ ফেলে আর মাছ ধরে। জাইবুর কিন্তু মাছ ধরার খুব নেশা আর ছিপ ফেলতে খুব ভালোবাসে। তুমি নামি কাছি তোমরা ওইটা লাফা কাটা না গো, অনেক রক্ত হচ্ছে। লাইন এটা কো মারো, লাইন এটা তো বড় বলো পাপাই, বলো দাদাই, বলো দিদি, বলো মা, বলো মা। কাকে? তো পাপা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ করবে একটু পরে। দেখি কেলাম নাচ করো নেরুবের, একটু নাচ করে দাও, একটু নাচ করো দেখি কেলাম পারো। বাবা নো দড়ি নিয়ে আবার এরম নাচ করতে হয়। তো আগের বারে যখন বাবার বাড়িতে এসেছিলাম সোনু, এই ছোট সোনু এত কিন্তু দুরান্ত ছিল না, এত ছটপটে হয়েছে মানে একটুখানি চোখের আড়াল হলে এখানে বাইরের দিকে চলে যাচ্ছে রাস্তার দিকে। আবার কাউকে কিছু বলা যাবে না, যদি বলি যে একা একা যাস না আবার আম্মুকে আঙুল দিয়ে দেখাচ্ছে, চুপ, কিছু বলা যাবে না। তো এই করছেও। আরে আমার এটা হচ্ছে আমার জেঠু, এ আরো মোটা হলো। হ্যাঁ মর্তবানের মতো হলো। বিকালবেলা সবাই মিলে গল্প করছি একসঙ্গে বসে, আর সোনু দুষ্টুমি দেখছি, এত দুষ্টু করছে। আর ও প্রচুর খেলা করে জানো তো, আগের থেকে, আগে যখন এসেছিলাম আগের থেকে একটু ছটপটে হয়েছে, যেহেতু একটু বড় হচ্ছে, যত বড় হচ্ছে তত একটুখানি তো ছটপটে হবেই বাচ্চারা। আর বড় সোনু মামার বাড়ি গেছে, তার জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না। এটা কি ছাপ্পান? ছাপ্পান ছাপ্পান ছাপ্পান, ওটা নাকি ছাপ্পান ছাপ্পান ছাপ্পান। এই ভালো করে বল এটা কি ছাপ্পান ছাপ্পান কি? ওটা ছাপান বাবাটা নাকি ছাপান। এই যে দেখো সাবানের ছোট টুকরো পড়ে আছে, এটাকে বলে নাকি, এটা নাকি সাবানকে বলে ছাপান। কি এতে কিছু নেই, খা হয়ে গেছে তো, এটা এতে নেই আর। বন্ধুরা বিকালবেলা চলে আসলাম আমাদের কলমি শাকের জমিতে, আর এখানে আমাদের কলমি শাক চাষ হয়। আর সরু ডাঙা দেখছো, এই ডাঙাটাই অনেক রকমের সবজি লাগিয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন অনেকটাই ছোট ছোট ছিল, তো এখন বেশ বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর পুরোটা কিন্তু নেট দিয়ে ঘিরে দিয়েছে। তোটি নিলে তোলে, তোটি নিলে তোলে, তাই তাই।